তোমার নাম অনন্য দাস। তুমি আগমনী শুটে ছিলে, তারপর দিওয়ালি শুট, এতদিন কেটে গেল, দুর্গাপূজা খাওয়া দাওয়া সবকিছু হয়েছে। অ্যাজ আ মডেল, তোমার ফিউচার লক্ষ্য মডেল হওয়া, অ্যাজ আ মডেল তুমি নিজেকে মেনটেন করলে কিভাবে? আমি আসি তো মেদিনীপুর থেকে, তো আমি এসে এখানে মানে ক্লাস করে আগে ম্যামের কাছ থেকে সব জেনে সব কিছু বুঝে এই শ্যুটগুলো করি। তুমি জিআরএফ মডেলিং একাডেমিতে ঢোকার পরপরই দুটো শ্যুট পেয়েছিলে, দুটোরই কনসেপ্ট একটু নতুনত্ব, সেই ব্যাপারে তুমি কি বলবে? অলরেডি কাজ আছে, তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। আমি প্রথমে বাড়ি হয়েছিলাম, আমি কুমারী হয়েছিলাম, এখন আমি কালী হয়েছি। কুমারীতে আমাকে খুবটাই ভালো লেগেছিলো, আর এই কালী রূপটা আমাকে খুব ভালো লাগছে, কারণ এখানে সবাই আসছে, সবাই নানান রকমের সেজেছে, আর আমি একটু আলাদা, তাই আলাদা রকমের আমি সেজে আমাকে খুব ভালো লাগছে। জিআরএফ মডেলিং একাডেমিতে যে স্টুডেন্টরা ক্লাস করছে তার মধ্যে তুমি সব থেকে ছোট, তো ছোট হয়ে তুমি এত কিছু শিখছো, বাদ বাকি স্টুডেন্টদের সাথে কিভাবে মানিয়ে নিচ্ছো, বা ম্যামেরা কিভাবে ক্লাস করাচ্ছে একটু আমাকে বলো। আমি প্রথমে যেদিন এসেছি আমি সেদিন আমি ভাবছিলাম যে কেউ যাতে আমার সঙ্গে কথা না বলে, আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি সবাইকে মানিয়ে নিলাম, আমার সঙ্গে সবার সঙ্গে কথা বললাম, ম্যামকে আমি যেটা আমি বুঝতে পারিনি সেটা ম্যামকে আমি বললাম, ম্যাম আমাকে বুঝিয়ে দিলেন, এইভাবে আমি সবার সঙ্গে মেনটেন করেছি। মমিতা ম্যামের সম্বন্ধে একটু বলো। মমতা ম্যাম আমাদের মানে খুব ভালোভাবে ক্লাস নেন, আর উনি খুব ভালো, আর ও উনি আমাকে খুব ভালোবাসেন, কারণ আমি কিছু খেয়েছি না খাইনি না ক্লাসটা আমার ভালো হয়েছে না হয়নি, উনি প্রত্যেকবারই এলে আমাকে মানে জিজ্ঞাসা করেন যে ভালো হয়েছে না হয়নি, উনি খুব ভালো, আমাকে তো ভালো লাগে ওনাকে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি সিক্সে পড়ি। তো সিক্সে তুমি পড়ছো, পড়াশোনার সাথে সাথে মডেলিং, দুটোকে একসাথে নিয়ে যাচ্ছে কিভাবে? আমি স্কুলে আমার বলা আছে যে আমি এখানে এলে ওখানে আমার ছুটি থাকে, তা আমার স্কুলে বলা আছে, তাই ওখান থেকে মানে মেদিনীপুর থেকে এসে এখানে ক্লাস করাটা আমার প্রথম প্রথমে আমার খুব ডিফিকাল্ট লাগছিল, এখন আমার একটুখানি সোজা হয়েছে। তো পড়াশোনার সাথে সাথে মডেলিং, তো কোনো বাড়ি থেকে কোনো অসুবিধা হচ্ছে না? না, বাড়িতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, বাবা আর মা সবাই আমাকে সাপোর্ট করে।